সেক্সিতে স্বাগত জানাচ্ছি আমি তাহিরা কিবরিয়া। সংক্ষেপে আমেরিকার কিছু খবর। ইসরায়েলে ফিলিস্তিনি হামাস জঙ্গিদের হামলায় এবং গাজায় ইসরায়েলি বোমা বর্ষণের পর এই লড়াই যাতে ব্যাপক আকারে ছড়িয়ে না পড়ে সেই লক্ষ্যে ছটি আরব রাষ্ট্র সফর শেষে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন সোমবার ইসরায়েলে ফিরে গেছেন। সোমবার যুক্তরাষ্ট্রের নাগরিক ও তাদের নিকট স্বজনদের অপসারণের অংশ হিসেবে ইসরায়েলের হাইফা বন্দরে তাদের একটি জাহাজে তোলার কাজ শুরু হয়েছে। এই জাহাজ তাদেরকে সাইপ্রাসে নিয়ে যাবে। যুক্তরাষ্ট্র গাজায় অবস্থানরত আমেরিকান নাগরিকদেরকে মিশরের সীমান্তবর্তী এলাকায় যাওয়ার কথা বলেছে, যাতে সেখান থেকে তাদেরকে সরিয়ে নেওয়া যায়। বাইডেন প্রশাসন ইসরায়েলকে সহায়তার জন্য যুদ্ধজাহাজ ইউএসএস ডোয়াইট ডি আইজেনহাওয়ারকে পূর্ব ভূমধ্য সাগরে পাঠাচ্ছে। ইতিমধ্যে ইসরায়েলের কাছাকাছি অবস্থান নেয়া ইউএসএস জেরাল্ড আর ফোর্ডের নৌসেনা দলের সঙ্গে আইজেনহাওয়ার যোগ দেবে। আজ এ পর্যন্তই। তাহিরা কিবরিয়া, ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন।